ইমাইটা জানতে ভাই গল্প চলে না অভিনয় ঠিক আছে কেজিএফ ফার্স্ট চ্যাপ্টার দেখছি টু চ্যাপ্টারটা দেখতে হইব ওটা থেকে নকল করছে তাহলে এটা ভুল আপনি কেজিএফ দেখে যদি বলেন যে কেজিএফ টু দেখতে হইব এটা যদি কপি করে সাকিব খান তাহলে এটা ভুল এই যে তুফান দেখছেন তুফান টু দেখতে আরও পাগল হয়ে যাবেন সাকিব খান কিন্তু দেখাইছে গাড়ির ভিতর গুলি করছে মারা গেছে সাকিব মরে নাই লাস্টে চঞ্চল চৌধুরী কী করছে হাত মেলেছে না এটার জন্য না আমি তাকে ভালোবাসি এটা বললাম এ টু দেখার জন্য টু তাড়াতাড়ি রিলিজ হবে তাড়াতাড়ি এসে দেখবো মানুষে যে দেখা বলবে যে এটা কেজিএফ দেখা নকল করছে আমরা তো মনে করেন যে সাকিব খানরা ভালোবাসি সাকিব খান হচ্ছে আগুন তাকে আমরা যথাযথভাবে চেষ্টা করবো যেন তুফান টু দ্রুত আসে ভাই ও অস্থির ভাই এই যে ভাই এই লোক ইমাইটা জন দে ভাই গুলি দিয়ে যান ঢুকে সবাই মিলে যান বাড়ি করে তখন কেমনে আয় বস তো বসে ভাই বসের সাথে বস আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দোরা বস আসসালামু আলাইকুম বস আপনাকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আসসালামু আলাইকুম কেউ মনে করেন যে সাই নিজের শক্তি দিয়া নিজের ইয়া দিয়া যে একটা কিছু হইব বা একটা কিছু অনেক বড় কিছু হইব সবার এরকম একটা স্বপ্ন তাই তো আমার জীবনে একটাই স্বপ্ন ভাই যদি সাকিব খান রে ভাই সাকিব খান তো ভাই আমার অন্তরে মিশে রয়েছে ভাই জানেন আমি জীবন অনেক টাকা নষ্ট করছি ভাই খালি ছবি দেখে যেত না আমি হাজার হাজার বন্ধু বান্ধব লইয়া আয় সিনেমা হলে সিনেমা দেখছি খালি কার লাগে জানেন সাকিব খানের মুভি দেওয়ার লাগে সাকিব ভাই যদি আমার কত অমন একটা ছবি দেখছো অমন একটা কাহিনী অমুক জায়গার কথা কইতার বা এভরিথিং সব বলতে পারো আমি কারণ কে লাগে জানেন ভাই সে আমার অন্তরের মধ্যে আছে তার আমি অনেক ভালোবাসি আমার খুব ইচ্ছা ভাই আমার স্বপ্ন আমি যদি আল্লাহ যদি হায়াত নসিব বাসায় রায় তো সাকিব ভাইয়ের লগে একদিন দেয়া করতাম আমার ভাই আমার ওইটা অন্তরের কথা এবং আমার অনেক অনেক ইচ্ছা ভাই এটা আমার স্বপ্ন ভাই মানুষের জীবনের স্বপ্ন তাই না এটা আমার একটা স্বপ্ন তুফান ছবি অনেক সুন্দর হয়েছে রায়হান রাফি খুব ভালো একটা ই করেছে আমাদের আমরা দেখলাম অনেক সুন্দর হয়েছে রাবিলা খুব ভালো অভিনয় করেছে মিমি চক্রবর্তী অনেক সুন্দর অভিনয় করেছে কিছু আসলে টাইটেল ট্র্যাক তারপর ট্রেলার টিজার গান ঘুরা ধরা সবগুলো আসলে ভালো লাগছে সাকিব খানের অভিনয় অসাধারণ আমাদের বাংলার সুপারস্টার এতে কোনো সন্দেহ নাই বাট ছবির যে গল্প আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প একদমই ভালো না এই গল্প চলে না অভিনয় ঠিক আছে ছবিটা অনেক সুন্দর হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো অনেক সুন্দর হয়েছে আর কি